1,47,570 বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ বাংলাদেশ, রয়েছে লাখেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু কিছু প্রতিষ্ঠান থাকে আলোকবর্তিকার মতো, কালের অগ্রযাত্রায় হয়ে ওঠে সে অঞ্চলের ইতিহাসের অংশ। প্রতিষ্ঠালগ্ন থেকে 150 বছর ধরে এমনই এক আলোকবর্তিকার নাম রাজশাহী কলেজ। এ প্রতিষ্ঠান যুগের সাক্ষী, সাক্ষী এ অঞ্চলের ইতিহাসের, সাক্ষী জ্ঞান সাধনার, সাক্ষী মেধাবী শিক্ষক শিক্ষার্থীদের পদচারণার। রাজশাহী কলেজের 150 বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসে রয়েছে নানান বাঁকবদল। আমাদের আজকের গল্পটা এমনই এক বাঁকবদলের। ২০০৯ সাল যেন নতুন এক পরিবর্তনের শুরু। 2010 সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান পুনঃপ্রবর্তিত হয়, যা ছিল এক মাইল ফলক। 2012-13-14 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজশাহী কলেজ লাভ করে অভাবনীয় সাফল্য। 2013 সালে রাজশাহী বোর্ডে প্রথম স্থান অধিকার করে রাজশাহী কলেজ। 2014 সাল রাজশাহী কলেজের সুদীর্ঘ গৌরবোজ্জ্বল ইতিহাসে এক নতুন স্বর্ণোজ্জ্বল অধ্যায়ের শুরু, শুরু এক নতুন বাঁকবদলের। এ বাঁকবদল গুণগত পাঠদানে স্বকীয়তা অর্জনে, এ বাঁকবদল অবকাঠামোগত পরিবর্তন সাধনে, এ বাঁকবদল উন্নয়নমূলক কর্মকাণ্ডে নবপ্রাণ সঞ্চারে। আর এরই ফলশ্রুতিতে 2015-16-17 সালে পরপর 3 বার রাজশাহী কলেজ লাভ করে দেশের শ্রেষ্ঠ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মাননা। 2017 সালে রাজশাহী কলেজ নির্বাচিত হয় দেশ সেরা ICT কলেজ হিসেবে। 2020 সাল রাজশাহী কলেজ মুখোমুখি হয় তার স্মরণকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জের। করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দিলেও থেমে থাকেনি রাজশাহী কলেজ। একদম শুরু থেকেই চালু রাখে অনলাইনে পাঠদান পরীক্ষা গ্রহণ। প্রমাণ করে রাজশাহী কলেজ সত্যি অপ্রতিরোধ্য। প্রতিটি অর্জনই আসে ত্যাগ তিতিক্ষা আর পরিশ্রমের মাধ্যমে। রাজশাহী কলেজের এই আকাশ ছোঁয়া সাফল্যের পেছনেও রয়েছে বহু শিক্ষক শিক্ষার্থীর অবদান। তবে তাদের নেপথ্যে রয়েছে এক বলিষ্ঠ নেতৃত্ব, 2009 সালে উপাধ্যক্ষ এবং 2014 সালে অধ্যক্ষ হিসেবে যার আগমন রাজশাহী কলেজ ইতিহাসে সূচনা করেছিল এই স্বর্ণোজ্জ্বল অধ্যায়ের, যার অক্লান্ত পরিশ্রমে রাজশাহী কলেজ ক্যাম্পাস পরিণত হয়েছে দেশের অন্যতম সুন্দর ও সবুজ ক্যাম্পাসে, যার নেতৃত্বে রাজশাহী কলেজ অর্জন করেছে পরপর 4 বার দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নির্বাচিত হবার এই বিরল সম্মাননা। তিনি আর কেউ নন, রাজশাহী কলেজের অগ্রযাত্রার এই মহানায়ক আমাদের সকলের শ্রদ্ধেয় মোহাম্মদ হবিবুর রহমান স্যার। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারের সম্পর্কে অনেক আগে থেকে অনেক সুনাম শুনেছিলাম, কিন্তু স্যারের সাথে সামনাসামনি সাক্ষাৎ হয় কলেজের প্রথম দিন। কলেজের প্রথম দিনই স্যার আমাদের ক্লাসে আসেন এবং আমাদের উদ্দেশ্যে সুন্দর একটা মোটিভেশনাল স্পিচ দেন। আমার আজও কলেজের প্রথম দিনের কথা মনে আছে। অধ্যক্ষ স্যার নিজে গোলাপ হাতে আমাদের সবাইকে বরণ করে নিয়েছিল। একজন প্রতিষ্ঠান প্রধানের এভাবে প্রথম শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার ব্যাপারটা আমার কাছে একদমই নতুন ছিল। আমার কলেজ জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতাগুলোর মধ্যে যেটার কথা না বললেই না, সেটা হলো আমাদের ওরিয়েন্টেশন। স্যার আমাদের জন্য অসাধারণ একটা ওরিয়েন্টেশনের আয়োজন করেছিলেন, দিনটার কথা সারা জীবন মনে থাকবে। তারপর স্যার আমাদের মধ্যে থেকে কয়েকজন স্টুডেন্টকে সামনে ডাকেন, ডেকে তার মধ্যে আমিও ছিলাম। তো স্যারের পাশে দাঁড়িয়ে নিজের কলেজ সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করার পর স্যার ওনার হাত আমার মাথার উপর রাখলেন এবং দোয়া দিলেন। এবং কলেজের প্রথম দিনে এরকম একজন গুরুজনের কাছ থেকে পাওয়া আশীর্বাদ আমার জন্য একটা স্বর্গ। আমার কলেজ বলে বলছি না, রাজশাহী কলেজ ক্যাম্পাস আমার দেখা সবচেয়ে সুন্দর ক্যাম্পাসগুলোর মধ্যে সত্যি অন্যতম। আর এই ক্যাম্পাসকে এত সুন্দর করে তোলার কৃতিত্ব মূলত আমাদের অধ্যক্ষ স্যারের। রাজশাহী কলেজে আসার পর থেকে সত্যিও স্যার আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছে। স্যার সবসময় আমাদের ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা থেকে বিরত থাকতে বলেছেন। অবচেতনভাবে এটা আমাদের এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে, রাজশাহী কলেজের ক্যাম্পাস তো বটেই, আমরা বাইরের যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকি। স্যারের তত্ত্বাবধানে কলেজ জীবনের শুরু থেকেই অনেক টাইট শিডিউলের মধ্যে আছি।
নিয়মিত ক্লাস টেস্ট পরীক্ষা এমনকি লকডাউনের মধ্যে দুইটা পরীক্ষা দিয়েছি স্যার। আসলে আমাদের পড়ালেখার ব্যাপারে অনেক কনসার্ন। আসলে স্যার সম্পর্কে অল্প কথায় বলা মুশকিল। সব মিলে স্যার অসাধারণ একজন মানুষ। স্যারের উদ্যম, স্যারের ব্যক্তিত্ব, স্যারের পরিশ্রম সব কিছুই আমাদের অনেক ইন্সপায়ার করে। টিফিন শেষে একদিন ফিরে এসে দেখি প্রিন্সিপাল স্যার ক্লাসরুমে। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু স্যার আমাকে অবাক করে দিয়ে সেদিন ক্লাসে প্রবেশের অনুমতি দিলেন। রাজশাহী কলেজের সকল অঙ্গনে স্যারের ভূমিকা অনস্বীকার্য। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনও এর ব্যতিক্রম নয়। এরকম একটি উজ্জ্বল স্মৃতি ও অনুপ্রেরণা হলো অন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2019। কলেজের সকল বিভাগ ও শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে স্যার এই টুর্নামেন্টটি অর্গানাইজ করেন। এই টুর্নামেন্টে একাদশ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পেরে আমি গর্ববোধ করি। স্যার আমাদের দেশের জন্য অনেক ভাবেন। স্যার প্রায়ই বলতেন যে আমরা যা এত প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা লাভ করছি তার অধিকাংশই সাধারণ মানুষের অর্থের ফসল। তাই দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের কিছু করাটা অনেক 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 বেশি কর্তব্যের মধ্যেই পড়ে। স্যার যদি এভাবে না বলতেন তাহলে হয়তো আমার এভাবে কখনো ভাবাই হতো না। স্যার আমাদের মানে স্টুডেন্টদের অনেক স্নেহ করেন। তিনি আমাদের সুবিধা ও কল্যাণের কথা সবার আগে বিবেচনা করেন। তিনি বলেন এ কলেজের অগ্রযাত্রার মহানায়ক নাকি আমরা, কিন্তু আসলে তো এ কলেজের অগ্রযাত্রার মহানায়ক তিনি নিজেই। আসলে অধ্যক্ষ স্যার সম্বন্ধে বা স্যারের অবদান সম্বন্ধে বলে শেষ করা যাবে। স্যার আমাদের জন্য সবসময় ছিলেন নিবেদিত প্রাণ। তাই আমরা অর্থাৎ HSC 2021 বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। রাজশাহী কলেজ ক্যাম্পাসে আগামী যে সময়টা আমাদের কাটাতে হবে, স্যারের বক্তব্য, স্যারের উপদেশ, স্যারের বকুনি, মাথায় হাত দিয়ে দোয়া করে দেওয়া, স্যারের নেতৃত্ব, স্যারের তত্ত্বাবধান সবকিছুই আমরা অনেক বেশি মিস করি।